ইফ্রেশ কি তুমি এখনো ওয়াশরুমে বেরাবো না আর কতক্ষণ চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে অপেক্ষার ফল সবসময় মিষ্টি কি হলো ইয়ান কি সান নাকি বরফে ঠান্ডা হানি লুয়ে এসছ কি এক কাপ বালস করে চা বানাইতে আরো না তুমি কি বললে একটু আগে অপেক্ষার ফল মিষ্টি হয় অপেক্ষার চা ঠান্ডা হয় আর এটাই খাইতে হবে তোমার খাও নতুন একটা শিক্ষা পাইলাম আপনি আমারে শিক্ষা দিলেন অপেক্ষার ফল বরফের লান ঠান্ডা হয় আমি গরম গরম কথা না কই আমি আর এক কাপ গরম চা লুই আমি যান খবরদার আমাকে কিন্তু এখন এক কাপ চা বানানোর কথা বলবা না আমাকে তো মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে এরিও তোমার কথার মধ্যে কিন্তু আমি স্বামী নির্যাতনের গন্ধ পাইতেছি জি না নির্যাতন না স্বামীকে শিক্ষা দেওয়ার ব্যর্থ চেষ্টা আচ্ছা আচ্ছা আর আপনি মনে করছেন আমি বউয়ের শিক্ষায় শিক্ষিত আমি এরকম একটা হলাম আই নো আকালির হোলা জুয়েল হোলা আর একটা ইজ্জত আছে মনে রাখবে কেন কি ইজ্জত আপনার ইজ্জত আছে ওরে আমার ইজ্জত আমার গর্জা আমার ইজ্জত জীবন কি পাঁচ মাস পর্যন্ত আমার এক কাপ চা কিনা খাওয়াতে সেই টাকা তো না সারাদিন তো খালি বাসার মধ্যে টই 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 করে ঘুরে বেড়া আটিয়া তো আটিয়া না তোমার টিয়া কি আটিয়া না ব্যাগ হলাম মাইয়া হলাম রে বিয়া করি নিজের ঘরে লই যায় একবার তো কই না ঘর বউ একবার এক মাইয়ার কাছে বিয়া করি ঘরে ঢুকলেই এতে গরজামাই হয়ে যায় কিল্লাই হ্যাঁ আমার সমতা মাইতেছ সব বুঝছি আমার টাকা মানে তোমার টাকা তোমার টাকা মানে আমার টাকা কিন্তু এত অপচয় করলে হবে না তোমার জন্য এক কাপ চাই হচ্ছে বরাদ্দ আর শুনো এই যে সকাল 12টা বাজে ঘুম থেকে উঠো তারপর আধা ঘন্টা যে বাথরুমে যে বসে থাকো এত অপচয় এত তো কেউ করে না আর এই জন্য বললাম যে তোমার জন্য এই এক কাপ চাই যথেষ্ট এর থেকে বেশি কোনো কিছু আশা করবা না এত মূর্খ কিল্লাই তুমি সারাটা দিন ফেসবুক লই যে গুতাগুতি করো শিক্ষামূলক কিছু তো দেখো না আই দেখি কি লিখছে ফেসবুকে স্পষ্ট করে লিখছে যে 12টা পর্যন্ত সে ঘুমায় যে জ্ঞানী আবার বলছে কি বাথরুমে সে বেশি সময় নষ্ট করে যে একটু চিন্তা ভাবনা করতে পারে অনেক কিছু ভাবে আই তো সেই লোক বুঝতে পারতেছো হ্যাঁ আর কি বলছো তুমি চায়ের বরাদ্দ শেষ তো সমস্যা কি চায়ের বরাদ্দ শেষ আই তোমার কাছে চা চাই না তুমি আপনার এক কাপ কফি লিয়ে যাও যাও না সময় এরকম করতে চলে যাও কফি না হ্যাপি মেজাজ দেখায় কিন্তু হ্যাপি ঠিকই আমায় কফি দিয়ে আইবে আই জানি তো আর শুন না বউ আরে খুব ভালোবাসে বুঝছেন নি কিন্তু আই মাঝে মাঝে করি কি ইচ্ছা করি হ্যাতে খেপাল লাই আই ওই এরকম দুষ্টুমি করে কথা কই হ্যাতে আই বিয়া করছি আই হ্যাতে বিয়া কর হ্যাতে লোকে কথা কইতে গিয়া আর আই আর নিজের মাতৃভাষা পর্যন্ত ভুলে যাইতেছে কিল্লাই জানেন হ্যাতে কিরকম করে কথা কয় আইও শুদ্ধ করি হ্যাঁ দেখছেন না আই কইছিলাম হেতি আমাদের গরম কফি দিয়ে আইবো তো ওই যান তাড়াতাড়ি কফি কাও সবাই দেখে ফেললে আবার ঝামেলা বাউরে বাউ তোমার হাতের কফি একদম মনে হয় কি ফুল কপি লুই এসছো না ফুল কপি তো মনে হয় সবজির মধ্যে সবচেয়ে ভালো ফুল হ্যাঁ বস ভালো হয়েছে কফি খুব ভালো এক এক কাপ এক কাপ খাইলো খাইলো না আমি পরে খাবো বাইরে ফোন কি করবা